বলতেছিলাম সম্মানিত বন্ধুগণ, চব্বিশ নম্বর পড়া হিজরে কোরআন এক নম্বর পেজের ভিতরে সুরায় হামিম সেজদা চুয়ান্নটা আয়াতের একপঞ্চাশ নম্বর আয়াত, ফিফটি ওয়ান নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আউরাদা ওয়ানা বিজানিবি ওয়াইদা মাসাহু শাররু ফাযু দুআইন আদিদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন, খাসলতের কথা বর্ণনা করেছেন, তার ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ পাক বক্তব্য দিচ্ছেন, কারণ মানুষের ক্যারেক্টার সম্পর্কে ওই আল্লাহই ভালো করে বলতে পারবেন, কারণ ওই আল্লাহ পাক এই মানবরূপী এই হ্যান্ডসেটটাকে এই বডিটাকে কে বানিয়েছে, কথা বলে না কেন, কে বানিয়েছেন? যেরকম করে আপনারা এই যে মোবাইলে আমার কথাগুলো রেকর্ড করছেন, স্যামসাং, বেবো, যত কোম্পানি বলেন না কেন এই মোবাইল তো স্যামসাং কোম্পানি বানিয়েছে, স্যামসাং মোবাইল সম্পর্কে ওই কোম্পানি ভালো অবগত, এর ভিতরে কতটা ভালো আছে কতটা মন্দ আছে, বেবো কোম্পানির যে মোবাইলটা আছে বেবো কোম্পানি ভালো বলতে পারবে ওখানে কতটা ভালো আছে কতটা খারাপ আছে। অনুরূপভাবে আমাকে আপনাকে বানানোর মালিককে আমাদের কোম্পানির নাম কি? জোরে কথা কন, কথা যে আপনারা কনি না ময়নার মাই নিষেধ করে দিয়েছে নাকি, আপনারা কথা না বললে তো ঘুমে পাবে আপনাদেরকে, যার জন্য আমি আপনাদেরকে এটা বলাচ্ছি, দয়া করে মেহরবানি করে আমার সাথে একটু জবাব দেবেন, বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সাতাইশ নম্বর পারার ভিতরে আপনি পেয়ে যাবেন সুরায় আর রহমান আঠাত্তরটা আয়াত, একের থেকে চার নম্বর আয়াত, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তো তিনি আর রহমানু আল্লামাল কোরআন, রহমান তো তিনি, তার বান্দাকে আল্লাহ পাক কোরআন শিক্ষা দান করেছেন, আর আল্লাহ তো তিনি যিনি তার বান্দাকে সৃষ্টি করেছেন, মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে কথা বলার ক্ষমতা আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার বডি সম্পর্কে, আমার ক্যারেক্টার সম্পর্কে, আমার ব্রেন সম্পর্কে, আমার খাসলত সম্পর্কে বেশি জানার কথা, এটা লজিক কথা বলেন ঠিক কিনা, বেশি জানার কথা, ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে মানব মণ্ডলীর একটা খাসলত আছে। আল্লাহ পাক বলেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আউদা ওয়ানা আবিজানিবি, আল্লাহ পাক বলেন আমি যখন তাকে চতুর্দিক থেকে কল্যাণ দিয়ে দেই, সম্পদে বরকত দিয়ে দেই, ছেলে মেয়েতে বরকত দিয়ে দেই, চাষের জমিতে ফলন ভালো করিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন চতুর্দিক থেকে যখন কল্যাণ পেল মানুষের খাসলত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আস্তে করে সে লোকটা বলে যায়, আল্লাহ থেকে মুখটাকে ফিরিয়ে নেয়। শুনতেছেন কথা? এই যে আপনারা এই এলাকার ভিতরে দেখতে পেলাম অসংখ্য গমের চাষ করেছেন, ভুট্টার চাষ করেছেন, এবং ভুট্টা কেটে দিয়ে গমটাকে কেটে দিয়ে আগামীতে নাকি পাট বপন করবে। আপনারা বলেন পাট, আর আমাদের আসামের ভাষায় বলি মরা পাট, আর আপনারা জিন্দা পাট লাগান, এই জিন্দা পাট গুলো লাগানোর পরে ফলন যখন ভালো হয়ে যাবে তখন চাষী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলন যখন সে ভালো পেল, চাষের জমিতে ফলন ভালো হয়ে গেল, তখন এই চাষী ব্যক্তি অহংকার করে গৌরব করে, এই তথ্যটা আপনি পেয়ে যাবেন কোরআনে কারিমের ভিতরে এগারো নম্বর পারার দ্বিতীয় নম্বর সুরের নাম হতেছে সুরা ইউনুস একশো নয়টা আয়াতের চব্বিশ নম্বর আয়াত, কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিয়ে বলিয়েছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها
قصيدًا كألم تغنى بالأمس بول الله أكبر الله رب العالمين بولين তোমাদের এই দুনিয়ার একটা এক্সাম্পল নিতে পারো উপমা নিতে পারো দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না থাকার জায়গা না 60 বছর 70 বছরের জিন্দেগি কারো 40 বছর কারো 50 বছর কারো 10 বছর কারো 15 বছর এই লোকটা এন্তেকাল করে কথা বলেন ঠিক কি না মরণ থেকে পালাও তুমি মরণ তো নাই লইবে গে রে মরণ থেকে পালাও তুমি মরণ তো নাই লইবে গে রে যদিও সুদূর আকাশ মানে লোকাও সে তাই ইলাহি ছিরি এ মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়ে কাতর হলে কি হবে পারিবে না তাকে ফেরাতে এজন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলেন এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নয় এই চিরস্থায়ী ত্রিস্থায়ী পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা এটাকে তোমরা বেশি প্রাধান্য দিও না আউযিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা ক্বালিল 10 নম্বর পার 2 নম্বর সূরা সূরার নাম হতে সূরা তওবা 129টা টোটাল আয়াত আছে 38 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার চাইতে তোমাদের জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী সংক্ষিপ্ত একটু একেবারে নিম্নতম নগণ্যতম শান্তিকে পেয়ে তোমরা কে ওই চিরন্তন আখিরাতকে বলে গেলে না ওই আখিরাতকে বললে চলবে না ওই চিরন্তন আখিরাতের শান্তির জন্য আমাদেরকে চেষ্টা সাধনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে শুনিয়েছেন যে দুনিয়ার মোহটা দুনিয়াটা হলো এমন একটা জিনিস যেরকম করে একজন চাষী ব্যক্তি জমিটাকে সুন্দর করে সাজালো হাল চাষ করে এই তো হাল চাষ করা হয়েছে মনে হচ্ছে এখানে কিছু বপন করবে হ্যাঁ জলসা শেষ হলেই হয়তো এখানে পানি টানি দিয়ে হ্যাঁ মরা পাটের ক্ষেত করবে আল্লাহ যেন জিন্দা পাট বানিয়ে দেয় বলে না আমি আমার ভাইরা আমার ভাইরা এই যে বীজটাকে বপন করবে বীজ বপন করার পরে চাষি ব্যক্তি মাঝে মাঝে পানিটা দেবে আমার ভাইরা টাইমলি এসে এসে ক্ষেতের মধ্যে খবর নেবে কিন্তু বীজ বপন করার পরে এই চাষি ব্যক্তি রাত্রে কিন্তু ক্ষেতের মধ্যে আর থাকে না বাড়িতে গিয়ে নাক ডাকিয়ে ঘুমায় এমন ডাক দিয়ে ঘুমায় টাকের ইঞ্জিল ফেলে ঘুমোচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যখন স্টাডি করবেন সূরা আর রহমানের পরে একটা সূরা আছে সূরার নাম হলো সূরা ওয়াকিয়া 96 টোটাল আয়াত আছে 96 টোটাল আয়াত আছে আল্লাহ রাসূল বলেন কেউ যদি মাগরিবের নামাজ আনতে কন্টিনিউ এই সূরার তিলাওয়াত করে ওই লোকটা যত ঋণী হোক না কেন এই সূরার বরকতে আল্লাহ পাক তার হাতে আস্তে আস্তে করে এত সম্পদ ধরিয়ে দেবে লোকটা ঋণ থেকে মুক্ত হতে পারবে